আমরা মাল আনি সকালে আমি তো যাবা যাইতেছি আদা কিনেছেন রাত্রি আর এগুলো কিনেছেন সব দিনে এগুলো কাল দেখিছে দাদা সকালে আমি তো মাল স্লিপ দিব রাখি ও বিক্রি করার পর স্লিপ দিবে না রাইতে তো সকালে মাল আনি সারা দিন মাল আনতে থাকি রাইতে একবার স্লিপ দিই আমাদের সাথে একটু চলেন তো একটু দেখি আসেন আপনি কি হেল্প করেন আমাদের দুই রকমের দাদা আছে একটা ওই পাশে একটা এই পাশে একটা মূল্য তালিকা লিখে দিয়েছেন জি এখানে মূল্য তালিকা দিয়েছেন কত লেখা আছে ওখানে কিছু লেখা নেই তো কিছু বোঝা যায় না তো মূল্য তালিকা কিচ্ছু লেখা নেই আপডেট করেন কোথায় লেখা আছে কি লেখা আছে 110 টাকা কোথায় লেখা আছে আচ্ছা আমি বলি শুনেন মূল্য তালিকা কোথায় দিতে হয় সহজে দৃশ্যমান স্যার মূল্য তালিকার কাছে আছে তো ক্যাশটা তো ওই জায়গায় ভাই কথা শুনেন ক্যাশ তো এখানে তো না না প্রধান ক্যাশ আছে ওখানে কিন্তু এখানে যারা ডেলি আচ্ছা ওখানে বলো ক্যাশ ভিতরে হতে পারে কিন্তু মূল্য তালিকার কাজটা হচ্ছে দেখা দেখা যেখানে সহজে দেখা যায় এই জায়গায় তো রাখতে হবে তাই না তা তো পিছনে দিয়েছেন এমন জায়গায় এবং তাও ঢেকে দিয়েছে ঢেকে দিয়েছেন কেন বলে ওই ফ্যান দিয়ে অন্যান্য জিনিস দিয়ে ঢেকে রেখেছেন ভাই রসুনের মূল্য তালিকা লেখা আছে ওখানে কি লেখা ২০৫ থেকে ১০ তো এখন থেকে হচ্ছে আমরা সেটাই করব যে এক বস্তা আদা নিছেন এক বস্তা রসুন নিছেন আমরা ওনাকে মেমোটা দিয়ে দিব ওনা লেখা দিবেন এত টাকা নগদ এত টাকা পান বলা অফ দা পিপল বাই দা পিপল এন্ড ফর দা পিপল ওই জনগণ 18 কোটি মানুষ থেকেই সরকার নির্বাচিত হয়েছে তাদের জন্য ওই 18 কোটি মানুষের জন্য সবার কল্যাণ মানে সাধন করাই হচ্ছে সরকারি কাজ তো আপনাকে তো এগিয়ে আসতে হবে তো জি অবশ্যই যদি আপনি দায়িত্ব পালন করবেন সরকারি কর্মকর্তারা কয়েকজন সরকারি কর্মকর্তা আছে অল্প কয়েকজন হাতে গোনা এই পর্যন্ত যে দেন এটা কি অপরাধ বোধ মনে হয় আপনার কাছে না হয়নি না আসলে আমরা যারা এরকম পিছনের দিকে দিয়ে আসা বা ঈদ আসি নাই এটা আমাদের অপরাধ এটা এটা আমরা স্বীকার করি অপরাধ স্বীকার করেন এবং আপনি যেখান থেকে ক্রয় করেছেন ক্রয়ের ক্যাশ মামা দয়া করে সংরক্ষণ করবেন যে আপনার অপরাধ হয়েছে এবং ভবিষ্যতে করবেন না কমিট করলেন এই সকল কারণে আপনার প্রতিষ্ঠান থেকে সতর্কত মনে করে ৫০০০ টাকা জরিমানা একটি প্রতিষ্ঠানে পাকে ক্যাশ মামা দেওয়া হয় না এই অপরাধে একটিকে শুধু জরিমানা আরোপ করা হয়েছে আর সবাইকে সতর্ক করা হয়েছে কড়া ভাষায় এবং ভবিষ্যতে তারা কমিট করেছেন যে সবাই মূল্য তালিকা প্রদর্শন করবে।